এক কথায় অবিশ্বাস্য অভাবনীয়। 45 রানে নেই 6 উইকেট, সেখান থেকে 216 রান ছিল অনেক দূরের ব্যাপার। কিন্তু সপ্তম উইকেটে আফিফ হোসেন ও মেহেদী হাসান মিরাজ যা করে দেখালেন তা অকল্পনীয়। আফগান বোলারদের নাচিয়ে এই জুটি গড়ল রেকর্ড, অটল চিত্তে দাঁড়িয়ে গেলেন দুইজন। দুজনই খেললেন কেরিয়ারে সেরা ইনিংস, যেখানে হারের সংখ্যা ছিল চরমে সেখানে এই জুটির বিরচিত ইনিংসে জিতল বাংলাদেশ। প্রথম ওয়ানডে ম্যাচে চট্টগ্রামে আফগানিস্তানকে 4 উইকেটে হারিয়েছে বাংলাদেশ। আগে ব্যাট করতে নেমে আফগানিস্তান 215 রানে অল আউট। জবাবে শুরুতে ঢুকলেও মিরাজ আফিফের ব্যাটে বাংলাদেশ লৌকে পৌঁছায় 7 বল হাতে রেখে 219 রান 6 উইকেটে। তৃতীয় ওভারে প্রথম আঘাত ফজল হক ফারুকের বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ফেরলেন ওপেনার লিটন দাস। আম্পায়ার যদিও প্রথমে আউট দেননি, রিভিউ নিয়ে সফল হন আফগানিস্তান। 8 বলে লিটন করতে পারেন মাত্র 1 রান। এক ওভারে পঞ্চম বলে বিদায় নেন অধিনায়ক তামিম ইকবাল। 8 বলে 2-4 8 রান করে তিনি ফারুকের LBW শিকার। এইবারও আম্পায়ার আগে আঙুল তোলেননি, রিভিউ নিয়ে সফল হয় আফগানিস্তান। একই ওভারে 2টি রিভিউ নিয়ে বাংলাদেশের 2 ওপেনারকে ফেরায় আফগানরা। শুরুর বিপর্যয় রোধ করতে পারেনি অভিজ্ঞ মুশফিকুর রহিম। ফারুকের পঞ্চম ওভারে ওভারের প্রথম বলে তিনি LBW শিকার, রিভিউ নেন মুশফিক, কাজে দেয়নি। 5 বলে মুশফিক করতে পারেন মাত্র 3 রান। একই ওভারের শেষ বলে আবারও ফারুকের ঝলক, এবার তিনি বোল্ড করে দেন অভিষিক্ত ইয়াসের আলী রাব্বিকে। 5 বল খেলেও রানের খাতা খুলতে পারেনি রাব্বি। অভিষেকটা তাই বিষাদের হলো তরুণ এই ব্যাটারের। সাকিব ও মাহমুদুল্লাহ চেষ্টা করেন প্রতিরোধ গড়তে, কিন্তু সেটাও বেশিক্ষণ টেকেনি। স্পিনার মুজিবুর রহমানের বলে বিদায় নেন সাকিব। 15 বলে 1-4 তিনি করেন 10 রান। এমন অবস্থায় দলের হাল ধরেন মাহমুদুল্লাহ ও আফিফ হোসেন। রক্ষণাত্মক ব্যাটিংয়ে এগিয়ে যেতে থাকে দুইজন, তারপরও শেষ রক্ষা হয়নি। 12তম ওভারে রাশিদ খানের আঘাত, 17 বলে 8 রান করে গুলবাদিনের হাতে ক্যাচ তুলে দেন মাহমুদুল্লাহ। 45 রান তুলতে শেষ বাংলাদেশের 6 উইকেট। এখান থেকে অবিশ্বাস্যভাবে দলের হাল ধরেন মেহেদী হাসান মিরাজ ও আফিফ হোসেন। হারের সংখ্যা যখন প্রবল তখন দুইজনের ব্যাটে ধীরে ধীরে কাটতে শুরু করে সংখ্যা। আফগান বোলারদের চাপ সামলাতে দক্ষতার সাথে রানের চাকা সচল রাখেন তারা। একদিকে উইকেট ধরে রাখার চ্যালেঞ্জ, অন্যদিকে রান করার তাগিদ, দুইজনে ছিলেন সেদিক থেকে বেশ অবিচল। প্রতিকূল অবস্থার মধ্যে ওয়ানডে ক্যারিয়ারে প্রথম 50 পেয়ে যান আফিফ হোসেন ধ্রুব। 64 বলে পূর্ণ করেন 50, 5টি চারের পাশাপাশি 1টি ছক্কা ছিল তার 50 ইনিংসে। মেহেদী হাসান মিরাজ ছিলেন একটু ধীরালয়, একসময় তিনিও পূর্ণ করেন ওয়ানডে ক্যারিয়ারে দ্বিতীয় 50। 79 বলে তিনি স্পর্শ করেন 50 রান, 4 ছিল মাত্র 6টি। দুইজনের সাবলীল ব্যাটের সংখ্যা কাটিয়ে জয়ের আশায় তখন বাংলাদেশ। সপ্তম উইকেটে দুইজনে 100 পূর্ণ করেন 141 বলে, এর মধ্যে অতিরিক্ত ছিল 14 রান। বল হাতে বাংলাদেশের সর্বোচ্চ 3 উইকেট নেন মোস্তাফিজুর রহমান। 9 ওভার 1 বলে মাত্র 35 রান দেন তিনি। সবচেয়ে কম ইকোনমি ছিল শফিউলের, 10 ওভারে 1 মেডেনে 38 রানে তিনি নেন 2 উইকেট। সাকিব ও তাসকিন একটু মার খেলেও নেন 2টি করে উইকেট। 1 ওভার বল করে মাহমুদুল্লাহ পান 1 উইকেট। বাংলাদেশ ও সারা বিশ্বের প্রতি মুহূর্তের খবর সবার আগে জানতে এখনই রাইজিং বাংলার ফেসবুক পেজে লাইক দিন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।